রাজু গুন্ডার খবর তো জানো, অন্যদিকে ভালালে কেউ রাস্তাঘাটে চলাফেরা করে আরে দেখতে পারবো না। তুমি পিয়া বুঝো না কে, তুমি আমার বাড়িতে আইসাও নতুন মানুষ তুমি। আমি কিছু করতে না, তুমি টেনশন করো না, তুমি ঘরে যাও, আমি যাইতাছি। এই শালিটার নিয়ে তো পারলাম না রে। হ্যাঁ এলাকার অবস্থা ভালো না, আমি কইতাছি রাজু গুন্ডা হইলো খুব খারাপ ভয়ঙ্কর লোক, ওর নিকে আমরাই দই বেরেন এর সময়তে কিরম মেজাজটাকার মা খারাপ কইলাম। কিরে পাগল, কিছু কবি দশটা রে হা। ও তোর তো ইয়ে এলাকায় দেহ নাই কোন দিন, তোকে বাড়ি কনে বাড়ি বাড়ি কি বেজাল দেখা যায়। খাইছে কিছু, খাইছে খাইছে কিছু, খাসো নাই সকালবেলায়? যাবি কোন বিয়ন? ওই যে টিয়া না চাইলি হন, এই দিয়া চাইলি, এই দনি কিছু কিনে খাই। আল্লাহ আল্লাহ, কারে কিভাবে রাখছে কিচ্ছু বোঝা যায় না। যাই মেজাজটা কিরম করবো না, খারাই কোন মি গেল। ওই যে আমার ছাগলটা দাও। আরে কইলাম যে যাইছে, এই 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 বতে ভাই আমি কি জানি ভাই তোমার ওটা হালি ভাই? কি একটা বিপদ, তুমি তো জানোই এলাকার ভিতরে ওই যে থাইকে থাকে রাজু গুন্ডা, ওর বাহানি নিয়ে আহে, ওর নিয়ে তো আমার বয়।
রাজু মাস্টার আমারে ধরছে 20000 টাকা নিয়ে বাবা ফোন দে ফোন দে আমি কইছিল যে আছে মাস্টার ফোন লাগা ফোন লাগা ফোন লাগা ফোন লাগা ফোন লাগা ফোন দে তোর তোলা বাইরে আইডা আইডা কাল ফোন দিছ ফোন দিছ ফোন দিছ ফোন পকড়ে দে পকড়ে দে ফোন পকড়ে দে বস আমি জায়গা দে আমার রাস্তা নেই না আরে নাচ গান হবে ওইখানে ফোন বাজবে কুল 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 আউ ফোন ধরে না কে হ্যালো ওয়ালাইকুম আসসালাম কাজ কোন পর্যন্ত আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আসি আশেপাশেই আসি কোনো টেনশন করো না আর কি ও আচ্ছা ঠিক আছে তাহলে আর পিছে পিছেই থাকো আমি এলাকায় আসি হ্যাঁ টেনশন করো না দরকার হলে খালি আমার ফোন দিবা আমি এসে পড়বো খালি একটু চোখে চোখে রাখো আর অল্প একটু গেট আপ তো ঠিক আছে না আচ্ছা যাতে কোনোভাবেই যাতে বুঝতে না পারে খবরদার একবার বুঝতে পারলে কিন্তু এক সপ্তাহের ভিতর আমার এই কাজটা ক্লিয়ার করতে হবে যদি না করতে পারি উপর থেকে কিন্তু ফোন আসতেছে বারে বারে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি এখনই আসতেছি আচ্ছা আমি তোমার পিছেই আছি সমস্যা নেই তুমি আগে চলো
তোর নাকাল মাস্টার নাইসকে ধরছি তোর আবার উপর আছে কোন দিকে তোর